দর্শক, এখন রয়েছে সুপ্রা গ্রুপের সৌজন্য দেশের পুঁজি বাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন ICMAB এর ভাইস প্রেসিডেন্ট ও ইন্ডেক্স গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মামুনুর রশিদ FCMA। জনাব মামুনুর রশিদ, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। জি, ধন্যবাদ আপনাকে আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে ধন্যবাদ। আমরা শুরুতে আসলে মার্কেট নিয়ে একটু পর্যালোচনা শুনতে চাই আপনার কাছ থেকে। আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি দুটি সেক্টর সবচাইতে বেশি আধিপত্য, বিমা খাতের এবং সাম্প্রতিক সময়ে মিউচুয়াল ফান্ড খাতের। তো কিভাবে দেখছেন সার্বিক বাজারকে আসলে আপনি, আপনার কাছ থেকে জানতে চান। ধন্যবাদ রানু স্যার। অ্যাকচুয়ালি শেয়ার মার্কেট নিয়ে যদি কথা বলতে হয় তো সেটা বলতে হয় যে 2010 সালের পর থেকে, সেই ধসের পর থেকে অনেক চড়াই উচড়াই পার হয়ে শেয়ার মার্কেট আজকে যে জায়গায় এসেছে, আমার মনে হয় বিনিয়োগকারীদের এটা ধীরে ধীরে এটা বেড়ে চলছে। বিকজ দীর্ঘদিন আপনি দেখেন শেয়ার মার্কেটের উপরে মানুষের আস্থা ছিল না, এবং আস্থা না থাকার কারণে আগের যে কমিশন ছিল সেই কমিশনের উপরে অনেকটা অনাস্থা। তো বর্তমানে যে কমিশন প্রফেসর শিবলী রুবায়েতের নেতৃত্বে যে কমিশন এসেছে, আমার বিশ্বাস যে ওনারা ট্রাই করতেছে মার্কেটে ইনভেস্টরদের কনফিডেন্স ফিরিয়ে আনার জন্য, এবং সেক্ষেত্রে ওনারা বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন রেগুলেটরদের সাথে যে কোঅর্ডিনেশন মিটিং, যেখানে যে ধরনের সাপোর্ট NBR সহ ট্রাইং দেয়ার লেভেল বেস্ট। তো এই মুহূর্তে যদি আপনি আমরা শেয়ার মার্কেট নিয়ে বলি, আজকের যে অবস্থা, আজকে শুরুতেই নেগেটিভ দিয়ে শুরু হয়েছিল, বাট এখন আমি কিছুক্ষণ আগে জাস্ট 2 মিনিট আগে দেখলাম যে এটা অনেকটা পজিটিভ, 8% পজিটিভ দিয়ে মার্কেট এখন চলছে। তো শেয়ার মার্কেটে অ্যাকচুয়ালি আপনি যেটা বলেছেন, ইন্স্যুরেন্স খাত এবং মিউচুয়াল ফান্ড, এই দুটা রিসেন্টলি যে প্রাইসটা বাড়ছে, এটা রিজন অ্যাকচুয়ালি যেটা হয় যে শেয়ার মার্কেটে যদি এটা ফাইন্যান্সিয়াল মার্কেট, ক্যাপিটাল মার্কেট, সবকিছু হওয়া উচিত ইন্ডিকেটর বা ফাইন্যান্সিয়াল ইন্ডিকেটর উপর ডিপেন্ড করে। যেমন আপনি জানেন যে একটা স্টক মার্কেটে প্রাইস ডিটারমিন হয় অনেকগুলো ফ্যাক্টর দিয়ে, আমরা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের স্টুডেন্ট হিসেবে বলতে পারি যে এটা EPS, PE রেশিও, ডিভিডেন্ড পলিসি, সেখানকার ফান্ডামেন্টাল অফ শেয়ারটা কি, ম্যানেজমেন্টের কোম্পানির ম্যানেজমেন্টে কারা আছে। বাট বাংলাদেশের পার্সপেক্টিভে যেটা হয় যে অনেকটা গুজবের উপরে এই মার্কেটটা ডিপেন্ড করে, যার জন্য দেখেন ইন্স্যুরেন্স ক্ষেত্রে বাড়লো কেন, যে ইড্রা যখন অনেকগুলো রেগুলেশন ইম্পোজ করলো বিমার উপরে, বিমা খাতের উপরে, ইন্স্যুরেন্স খাতের উপরে, তখনই আমরা সব শেয়ার হোল্ডাররা এটার মধ্যে যুগে পড়লাম যে এটার মধ্যে একটা ডিসিপ্লিন আসবে। ঠিক একইভাবে মিউচুয়াল ফান্ড দীর্ঘদিন অনেক পিছনে ছিল, বাট সেই মিউচুয়াল ফান্ড এখন আবার দেখতেছি বাড়তেছে। বাট অনেকগুলো ফান্ডামেন্টাল শেয়ার, ফার্মাসিউটিক্যাল সেক্টরে আছে, টেক্সটাইল সেক্টরে আছে, সেগুলো কিন্তু দেখেন মুখ থুপড়ে পড়ে আছে। তো এই যেটা যে ব্যাপারটা আমি বলতে চাচ্ছি যে আমাদের যতক্ষণ পর্যন্ত ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি এই শেয়ারের উপরে, লিস্টেড কোম্পানির উপরে এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টের উপরে কনফিডেন্স বিল্ড আপ না হবে, আস্থা না আসবে, ততদিন পর্যন্ত এটা অ্যাকচুয়ালি যে স্টক মার্কেটের যে প্রাইস ডিটারমিনেন্টস এটা কাজ করবে না। আপনি তো প্রফেশনাল অ্যাকাউন্টেন্টদের নেতা, আমরা জানি আপনি ICMAB এর নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট। তো আপনার কাছ থেকে একটু জানতে চাই যে কর্পোরেট গভর্নেন্সতে আমরা কথা বলি, সেই কর্পোরেট গভর্নেন্সটাকে আসলে কতটা, কিভাবে আসলে নিশ্চিত করা যায়? জি, অ্যাকচুয়ালি কর্পোরেট গভর্নেন্স সেই 2006 থেকে শুরু করে বিভিন্ন সময়ে অ্যামেন্ডমেন্ট হলো, ফাইনালি এখন যেটা রান করছে 2018 এর কর্পোরেট গভর্নেন্স। সেই কর্পোরেট গভর্নেন্সে কতগুলো প্রিকন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে যে একটা অর্গানাইজেশনের CEO এবং চেয়ারম্যান একই ব্যক্তি হতে পারবে না, CFO, হেড অফ ইন্টারনাল অডিট এবং কোম্পানি সেক্রেটারি মাস্ট বি সেপারেটেড, এবং অডিট কমিটি একটা ফর্ম করতে হবে বাই অ্যান ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। চ্যালেঞ্জটা হলো যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে পরিচিতদের মধ্যে থেকে, বোর্ড অফ ডিরেক্টার্স বা কোম্পানির পরিচিতদের মধ্যে থেকে কাউকে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বানানো হয়, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, এবং ওই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের উপরে ম্যাক্সিমাম কোম্পানির একটা ইনফ্লুয়েন্স থাকে। তো ইন দ্যাট কেস আমার যে প্রপোজালটা, এই কর্পোরেট গভর্নেন্স রিয়েলি যদি এনশিওর করতে চাই, যদিও বর্তমান কমিশন ট্রাই করতেছে, তো আপনি জানেন যে বাংলাদেশে রিকগনাইজ দুটো প্রফেশনাল অ্যাকাউন্টিং বোর্ডই আছে, একটা ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট আর একটা ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট।
যেখানে প্রায় 3,500 মেম্বার আছে। তো আমাদের লিস্টেড কোম্পানি হার্ডলি 200 প্লাস হবে। তো এই 3,000 মেম্বার রশিদ, আমরা এই কর্পোরেট গভর্নেন্স নিয়ে শুনবো, ছোট একটা বিরতি নিতে হচ্ছে আমাদেরকে এই মুহূর্তে। দর্শক নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত কৃষি বিজনেসে। দর্শক বিরতির আগে সুপ্রা গ্রুপের সৌজন্য দেশে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম আইসিএমএবি এর ভাইস প্রেসিডেন্ট ও ইন্ডেক্স গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মামুনুর রশিদ এফসিএম এর সঙ্গে আবার ফিরেছি আলোচনা। জনাব মামুনুর রশিদ, আপনি বিরতির আগে কর্পোরেট গভর্নেন্স নিয়ে বলছেন, আমি এই বিষয়টা আরও বিস্তারিত জানতে চাই যে আমরা অনেক সময় প্রতিবেদন দেখি, আর্থিক প্রতিবেদন, সেখানে আমরা কিন্তু স্বচ্ছতা আমরা অভাব পাই। তো স্বচ্ছতাকে কীভাবে নিশ্চিত করা যায়, সেই সাথে আপনি যেটা বলছিলেন যে ডিরেক্টরদের ক্ষেত্রে, বিশেষ করে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের ক্ষেত্রে আমরা আসলে একটা কোশ্চেন আমরা দেখে থাকি সাধারণত, আসলে পরিচিত জনেরাই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে আসলে নিযুক্ত হয়ে থাকেন, যে এই বিষয়গুলোকে আসলে কিভাবে সমাধান করা যায়, কিভাবে দেখছেন আপনি? জি, ধন্যবাদ রমেশ সাহেব। তো আমি বিরতির আগে যেটা বলছিলাম ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, যে ক্ষেত্রে হয় প্রত্যেকটা কোম্পানি, অনেক কোম্পানি, ম্যাক্সিমাম কোম্পানি যেটা করে তাদের পরিচিত কাউকে নিয়ে এসে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বানিয়ে দেয় বা অ্যাপয়েন্টমেন্ট দেয়, ইন দ্যাট কেস তার উপর একটা ইনফ্লুয়েন্স থাকে। সো সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সির ক্ষেত্রে আমি মনে করি কিছুটা ব্যর্থ হয়। তো আমার যেটা রেকমেন্ডেশন, যদি সত্যিকার অর্থে আমরা কর্পোরেট গভর্নেন্স এনশিওর করতে পারি, আদার যে কমপ্লায়েন্স গুলো ম্যাক্সিমাম কোম্পানি দে আর মেনটেনিং দ্য আদার কমপ্লায়েন্স লাইক সিও এবং চেয়ারম্যান দে হ্যাভ অলরেডি সেপারেটেড, সিএফও, হেড অফ ইন্টার্নাল অডিট, এগুলো আলাদা আছে। বাট ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের জায়গায় এখনো এটা একটা গ্রে এরিয়া আছে। তো এক্ষেত্রে আমার পরামর্শ যে রেগুলেটর জেনারেল থাকবেন বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এবং আপনি জানেন আমি যেটা বলছিলাম বাংলাদেশের দুটো প্রফেশন আছে, ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট। সো এখানে প্রায় 3,500 মেম্বার আছে, যেখান থেকে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তাদের চয়েস মতো একটা প্যানেল তৈরি করতে পারে। যেভাবে ওনারা অডিটরস এর প্যানেল তৈরি করেছে, ওইভাবে একটা প্যানেল তৈরি করে তাদের ইচ্ছা মতো ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বিভিন্ন কোম্পানিতে দিতে পারে, এবং সেক্ষেত্রে আমি মনে করি এটা অনেকটা ট্রান্সপারেন্ট হবে এবং ওই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর উপরে ইনফ্লুয়েন্সটা থাকবে না। আরেকটা ব্যাপার দেখেন, ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি নিয়ে যদি কথা বলি, আপনারা দেখবেন একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যে ফাইন্যান্সিয়াল ব্যালেন্স শিট তৈরি হয়, ইনকাম স্টেটমেন্ট তৈরি হয় বা ফাইন্যান্সিয়াল রিপোর্ট তৈরি হয়, সেখানে আপনি দেখবেন কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট থাকে। এই কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট আপনি সার্টিফাই করতেছেন একজন চার্টার অ্যাকাউন্ট্যান্ট, বাট কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট বা কস্ট অ্যাকাউন্টিং এক্সপার্ট এক্সপার্টাইজের জন্য একটা প্রফেশনাল রয়েছে উইচ ইজ কল্ড কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট ইনস্টিটিউট, যে ইনস্টিটিউটে আমি ভাইস প্রেসিডেন্ট এবং আমি মেম্বার, একজন ফেলো মেম্বার। সো আমার প্রপোজাল যে এটাকে যদি ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি আনতে চান, এই কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্টটা যদি কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টকে দিয়ে সার্টিফাই করা হয়, বিকজ দে আর এক্সপার্ট অন দ্যাট এরিয়া, ইন দ্যাট কেস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ট্রান্সপারেন্সি আরও বাড়বে। একই সাথে শেয়ার প্রিমিয়াম ক্যালকুলেশন, কারণ যিনি অডিট করছেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট উনি শেয়ার প্রিমিয়াম ক্যালকুলেশন করছেন, এবং একই সাথে উনি নেট অ্যাসেট ভ্যালু, যেটাকে আমরা নাভ ভ্যালু বলি, এটাও ক্যালকুলেশন করে। তো ইন দ্যাট কেস, যেহেতু আরেকটা রিকগনাইজড প্রফেশন আছে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং প্রফেশন, এই প্রফেশনকে যদি দায়িত্ব দেওয়া হয় কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্টকে সার্টিফাই করার জন্য, হুইচ উইল বি অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তাহলে কিন্তু ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সিটা এনশিওর করা যাবে, চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে, যে অডিট তারা করলো, কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট যেটার উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে ইনকাম ট্যাক্স নির্ধারণ করা হয়, প্রফিটেবিলিটি নির্ধারণ করা হয়, অ্যান্ড আদার বটম লাইন নেট প্রফিট ডিটারমিন হয়। সো আমার সাজেশন হবে যে সিওজিএসটা, ইট শুড বি অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড মাস্ট বি সার্টিফাইড বাই কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট, তাহলে আপনি ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি এবং কর্পোরেট গভর্নেন্সের ব্যাপারে আমি যেটা বললাম ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, এই দুইটা পারপাস যদি সার্ভ করা যায়, স্টক মার্কেটের উপরে শেয়ার হোল্ডারদের, ইনভেস্টরদের আস্থা বাড়বে, এবং এই যে ভোলাটাইল থাকবে না যেটা আপনি বলছেন যে হঠাৎ করে বিমা খাত বেড়ে যায়, হঠাৎ করে মিউচুয়াল ফান্ড বেড়ে যায়, ইন দ্যাট কেস অনলি ফান্ডামেন্টাল শেয়ারগুলোই মার্কেটে স্টে করবে, স্টেবল হবে, এবং মার্কেটটা মার্কেটে অনেক স্টেবিলিটি আসবে।
সেটা আমরা প্রত্যাশা করছি। সেক্ষেত্রে এফআরসিরও আসলে যাদের যে ভূমিকা সেটা তারা পালন করবে সেই প্রত্যাশা আমরা রাখি। আমরা জানি যে ইন্ডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের আইপিও বাজারে আসবে, আপনি তো এই কোম্পানি ডিএমডি, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো এই কোম্পানিটি সম্বন্ধে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে, বিনিয়োগকারীরা আসলে কেন এখানে বিনিয়োগ করবে আসলে? ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। আমি জানি না এটা প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন হবে কিনা, বাট আমি মোটা দাগে আপনাকে কিছু ইনফরমেশন দিব। ইন্ডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রায় 20 বছরের একটা পুরনো কোম্পানি। নর্মালি তারা যেটা প্রডিউস করে বা আমরা যেটা প্রডিউস করি, একদিনের মুরগির বাচ্চা এবং পোলট্রি ফিড, ফিশ ফিড, ক্যাটল ফিড। তো এইটা একটা প্রায়োরিটি সেক্টর গভর্নমেন্টের। এই সেক্টরে গভর্নমেন্ট অনেকগুলো ফিসক্যাল ইনসেন্টিভ দিয়েছে এই সেক্টরটাকে প্রমোট করার জন্য। কারণ আপনি জানেন এই করোনাকালীন সময়ে এই পোলট্রির সেক্টরটা কিন্তু আমাকে আপনাকে প্রোটিন সরবরাহ করেছে, ডিম থেকে শুরু করে মুরগির মাংস। আজকে যদি আপনি কম্পেয়ার করেন, বাজারে বিফের প্রাইস 600 টাকা পার কেজি, বাট আমার চিকেনের প্রাইস 120, 130 বা 140, সো উইচ ইজ ভেরি মাচ চিপার দেন আদার প্রোটিন। সো আমাদের ইন্ডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড আমরা অ্যাপ্লাই করেছিলাম 2016 বুক বিল্ডিং মেথডে, এবং আমরা তখন রোড শো করে এটা অ্যাপ্লাই করেছিলাম। রিসেন্টলি এটা পারমিশন দিয়েছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বর্তমান যে নতুন কমিশন হলো প্রফেসর শিবলী রুবায়েতের নেতৃত্বে। এই কমিশনের সময় আমরা বিডিং পারমিশন পেলাম, এবং এই বিডিং 1 নভেম্বর থেকে 4 নভেম্বর পর্যন্ত এটা বিডিং চলেছিল, যেখানে আপনারা জানেন যে কাট অফ প্রাইস 62 টাকা নির্ধারিত হয়েছে, এবং এখান থেকে 50% শেয়ার এলিজিবল ইনভেস্টাররা পাবেন এবং বাকি 50% সাধারণ পাবলিক পাবে, এবং যেখানে 10% লেস মিনিং 56 টাকায় সাধারণ পাবলিককে আইপিওতে পাবলিক অফার করতে হবে, শেয়ার অফার করতে হবে। এবং এটা যেহেতু ডিসক্লোজ বলাই যায়, এই কোম্পানিতে ইপিএস 7.70 টাকা পার শেয়ার এবং নেট অ্যাসেট ভ্যালু প্রায় 46+। তো আমি যেটা বলতে চাই, এখানে আমরা কমিটেড ফুল বোর্ড যে এখানে শেয়ার তার নিজস্ব গতিতে চলবে, প্রাইস ইনভেস্টররা ঠিক করবে, মার্কেট ঠিক করবে। এখানে হোপফুলি খুব শীঘ্রই এসএসসি আমাদেরকে রেস্ট যে 50% এটার জন্য পারমিশন দিবে, আমরা এটা শেয়ারটাকে প্লট করব এবং মার্কেটে সাধারণ যারা বিনিয়োগকারী তাদের কাছে আমার মনে হয় এটা খুব লুক্রেটিভ এবং লোভনীয় শেয়ার হবে। কারণ উই আর কমিটেড ফ্রম দ্য বোর্ড, ডেফিনেটলি উইল এনশিওর দ্য মিনিমাম ডিভিডেন্ড ফর দ্য শেয়ার হোল্ডার্স। আমরাও সেটাই প্রত্যাশা করছি। আমরা প্রত্যাশা করছি যে লিস্টিং হওয়ার পরে এটার ফাইন্যান্সিয়াল পারফরমেন্স আরও বৃদ্ধি পাবে। আমরা একদমই লাস্টের দিকে, আমাদের হাতে 2 মিনিট সময় আছে, আমি একটু জানতে চাইবো যে বর্তমান এই অবস্থাতে পুঁজিবাজারে বিনিয়োগকারী আছে, বিশেষ করে সাধারণ বিনিয়োগকারী যারা, তাদের আসলে বিনিয়োগ কৌশলটা কেমন হওয়া উচিত? বিনিয়োগ কৌশল যেটা হওয়া উচিত সেটা হলো তারা ফান্ডামেন্টাল শেয়ার দেখে ইনভেস্টমেন্ট করবেন এবং বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন। আপনি জানেন যে একটা প্রসপেক্টাস যখন পাবলিকেশন হয় সেখানে বলা থাকে যে শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, বুঝে শুনে আপনারা ইনভেস্ট করবেন, টাকা আমার। সো এটা ক্যালকুলেশন বলেন, এডুকেশন বলেন, আমাকেই নিতে হবে, আমাকেই প্রিভেন্টিভ মেজার নিতে হবে। তো আমার রিকোয়েস্ট থাকবে বিনিয়োগকারীদের প্রতি যে হুজুকে না যে একটু অ্যানালাইসিস করে যে ফান্ডামেন্টাল শেয়ার, অনেক ফান্ডামেন্টাল শেয়ার বাজারে আছে যাদের ইপিএস ভালো, যাদের ম্যানেজমেন্ট ভালো, দীর্ঘদিনের পাস্ট রেকর্ড ভালো, যারা সবসময় ডিভিডেন্ড দিয়ে আসছে এবং যারা সত্যিকার অর্থে ফেক ফাইনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে না, এবং সেই সমস্ত কোম্পানি দেখে শুনে বুঝে ইনভেস্ট করা উচিত, তাহলে আমার মনে হয় আর্থিক অবস্থাকে আপনি আসলে কি ভাবে দেখছেন, পুরো সার্বিক যে আর্থিক অবস্থা আমাদের দেশের? অ্যাকচুয়ালি করোনা কালীন সময় আমরা যে মুহূর্তে কথা বলছি এই মুহূর্তে সারা ওয়ার্ল্ড ওয়াইড 1.7 মিলিয়ন মানে পৃথিবী থেকে হারিয়ে গেছে, এবং বাংলাদেশে প্রায় 6,100 সো ইউনাইটেড নেশন ট্রেড এন্ড ডেভেলপমেন্ট এজেন্সি তাদের একটা প্রজেকশন ছিল বাংলাদেশ সম্পর্কে যে প্রতিদিন 33 বিলিয়ন টাকা লস হবে,
এবং জিডিপি প্রায় 9% কমবে, এখানে 1.1% ডিক্লাইন করবে জিডিপি। আমি সরকারকে ধন্যবাদ দেব, এই কোভিড এর সময় যত তাড়াতাড়ি বাংলাদেশ গভর্নমেন্ট রিয়্যাক্ট করেছে অন্য কোন কান্ট্রি করেছে কিনা আমি জানি না। আপনি জানেন 1,00,000 কোটি টাকা গভর্নমেন্ট স্টিমুলাস প্যাকেজ দিয়েছে প্রায়োরিটি সেক্টরে, এগ্রিকালচার সেক্টর, গার্মেন্ট সেক্টর, এবং খুব তাড়াতাড়ি গভর্নমেন্ট এই ইনিশিয়েটিভ গুলো একটু খুলে রাখেন তাহলে আমাদের দেশে সেই পরিমাণ কিন্তু ক্ষতি হয় না। এইটা লাগাই জনাব মামুন রশিদ, আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে, একদমই সময় নেই, আমরা আরেকদিন আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক সুব্রা গ্রুপের সৌজন্যে এতক্ষণ দেশে পুঁজিবাজার পরিস্থিতি নানা দিককরণের কথা বলছিলেন আইসিএমএফের ভাইস প্রেসিডেন্ট ও ইন্ডেক্স গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মামুন রশিদ এফসিএমএ। দর্শক এবার নিচ্ছে আরও একটা বিরতি, বেলা 12:30 আবার ফিরে আসবো কি বিজনেসের আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।